হ্যাঁ, এবার একটু খেয়াল করি, সাউন্ডগুলো শোনা যাচ্ছে নাকি? শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার আনমিউট হয়েছে, ঠিক আছে। এবার আমরা শুরু করতে পারি। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। হ্যাঁ, ঠিক আছে। এবার বোধহয় দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, দুটোই হচ্ছে। সো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স ইনভলভ দ্য স্টাডি অফ জিনস, জেনেটিক ভেরিয়েশনস অ্যান্ড হেরিডিটি। ইট এক্সপ্লেন হাউ অ্যান অফস্প্রিং লুক সিমিলার টু প্যারেন্টস। কারণ তো আমরা দেখি যে বংশ পরস্পরের বাবা মার সাথে সন্তান বা দাদ নাতি কোথায় এই যে অফস্প্রিং এর এক বেশ কিছু সিমিলারিটি থাকে, এটা মূলত এই মলিকুলার বেসিসটা মেনটেন হওয়ার জন্য। এবং এই যে হেরিডিটি, এটা মূলত এই ডিএনএ যে জিন জিন থেকে ক্যারেক্টারিস্টিক গুলো মেসেঞ্জার আনে, জেনেটিক কোড আলটিমেটলি প্রোটিন সিনথেসিস মাধ্যমে হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি ডিএনএ আরএনএ এন্ড জেনেটিক কোড ফর্ম দ্য বেসিস অফ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। অর্থাৎ আমরা এই যে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স বংশগতিবিদ্যার মলিকুলার বেসিস বলছি, এটা মূলত ডিএনএ আরএনএ এবং জেনেটিক কোড এর কারণে হয়ে থাকে। এই ডিএনএ আরএনএ এন্ড জেনেটিক কোড ট্রান্সমিট দ্য হেরিডিটরি জিনস ফ্রম প্যারেন্টস টু দ্য অফস্প্রিং। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে তো মোটামুটি? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন এই ইনহেরিটেন্সের ব্যাপারগুলো যে যে সায়েন্টিস্টরা এগুলো নিয়ে কাজ করে, তাদের মধ্যে একজন গ্রেট সায়েন্টিস্ট হচ্ছে গ্রেগর জিখন মেন্ডেল। এটা আমরা এসএসসি এইচএসসি তে আমরা পড়েছি। একজন যাজক, হ্যাঁ, যিনি মটরশুঁটি নিয়ে কাজ করতে করতে ইনহেরিটেন্স এর ব্যাপারে গবেষণা করে বেশ কিছু অমূল্য থিওরি দিয়েছিলেন এবং ক্রস ব্রিডিং করেছিলেন। সো মেন্ডেলস থ্রি ল, মেন্ডেলস তিনটা ল দেয়, এবং মেন্ডেলস গ্রেগর গ্রহণ মেন্ডেল এই যে হাইব্রিডাইজেশন করেন, এক্সপেরিমেন্টটা করেন মটরশুটির বাগানে প্রায় 7 বছর, 7 ইয়ার্স, 1856 থেকে 1863। এই 7 বছর উনি কাজ করেন, এক্সপেরিমেন্ট করেন বিভিন্ন মটরস, মটরের মধ্যে হাইব্রিডাইজেশন করে কিছু ল, মেন্ডেলস ল অফ ইনহেরিটেন্স তিনি দেন, যেটা যুগান্তকারী একটি ইভলিউশন। প্রথম যে লটা আমরা পাই, এটাকে আমরা বলি ল অফ মেন্ডেলস ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন এই যে দেখছি, একটা মটরশুঁটি, একটা মটরশুঁটি গাছ এখানে ছিল, এটি একটা টল, এটা স্মল, মানে এটা টল, এটা স্মল, এভাবে দুটো মটরশুঁটি, দুটো দুটো চারটা জিন, এই বড়টির সাথে ছোটটি, এই বড়টির সাথে বড়টি যখন হবে তখন টল টল মিলে মটরশুঁটিটা টল হবে, এই বড়টার সাথে ছোটটাও যদি হয় তবুও টল হবে, কারণ বড়টিটা হচ্ছে ডমিনেন্ট। আবার এই বড়টিটার সাথে যখন ছোটটি হবে তখন টল হবে, শুধুমাত্র ছোটটি আর ছোটটি মিলে যখন হবে তখন আমরা ছোটটি। তাহলে এই যে বাবা মা থেকে যে কোনো একটা আসবে, হয় এটা আসবে না এটা আসবে, দুটো একসাথে আসবে না, এটাকে আমরা বলি সেগ্রিগেশন, পৃথকীকরণ। মেন্ডেলস ল অফ সেগ্রিগেশন স্টেট দ্যাট এ ডিপ্লয়েড অর্গানিজম পাসেস এ র্যান্ডমলি সিলেক্টেড অ্যালিলি, অ্যালিলি মানে সিঙ্গেল জিন, ফর এ ট্রেট টু অফস্প্রিং, সাচ দ্যাট দ্য অফস্প্রিং রিসিভস ওয়ান অ্যালিলি ফ্রম ইচ প্যারেন্ট। এটা একটা প্যারেন্ট, এই একটা একটা প্যারেন্ট, হয় এটা পাবে নয় এটা পাবে, হয় এটা পাবে নয় একটা পাবে, যে কোনো একটা পাবে, দুটো না। অর্থাৎ তার যে দুটো জিন, একটা প্যারেন্টস থেকে আসবে, একটা
আর একটা ফাদার থেকে আসবে, একটা মাদার থেকে, বা দুই প্যারেন্টস থেকে আসবে। এই ছবিটা আরো ক্লিয়ার হবে। মেন্ডেল সাহেব যে এটা করেছিলেন, এই যে আমরা যে ইয়েলো ওয়াই ওয়াই দুটো টল পি জিন, আর এই ব্ল্যাকটা হচ্ছে এখানে সেরকম স্মল পি জিন। তো এই 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 ওয়াই ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই মিলে যখন হয় তখন কিন্তু, যদি এটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, কিন্তু এটা ডোমিনেট থাকার কারণে এটা টলই হবে। আবার দুটো যখন স্মল হবে তখন স্মল হবে। তো যাই হোক, যে কোনো একটা ফাদার বা মাদার থেকে একটা লিলি আসবে। সো মেন্ডেলস ল অফ সেগ্রিগেশন স্টেটস ইন্ডিভিজুয়াল পসেসেস টু অ্যালিলিস এন্ড প্যারেন্ট পাস ওনলি ওয়ান অ্যালিলি। আমরা আগে যেটা বলেছি একটু আর একটু সহজ করে বলছি। সেকেন্ডটা হচ্ছে মেন্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এটা একটা পিন, এটা ক্যাপিটাল আর ছোট আর, ক্যাপিটাল ওয়াই ছোট ওয়াই। এই যে কম্বিনেশন গুলো হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আবার ক্যাপিটাল আর এই ক্যাপিটাল ওয়াই, আবার স্মল আই ক্যাপিটাল ওয়াই, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি যে তারা যখন একটা কম্বিনেশন হবে কেউ কাউকে ইন্টারফেয়ার করবে না, কেউ কাউকে ইন্টারফেয়ার করবে না, বাধা দিবে না। এটাই হচ্ছে ল, মেন্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। প্রত্যেকে আলাদা ভাবে তা পার্টিসিপেট করবে। মেন্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট স্টেট দ্যাট জিনস ডু নট ইনফ্লুয়েন্স ইচ আদার। একটা জিন আর একটা জিনকে ইনফ্লুয়েন্স করবে না। উইথ রিগার্ড টু সর্টিং অফ অ্যালিলি ইনটু গ্যামেটস, অর্থাৎ গ্যামেটস থেকে যাওয়ার যে সর্টিং এ হবে, সর্টিং এ কেউ কাউকে ইফেক্ট করবে না, ইন্টারফেয়ার করবে না। এভরি পসিবল কম্বিনেশন অফ অ্যালিলি, যে কোনোটা হতে পারে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, যে কোনোটা, এভরি পসিবল কম্বিনেশন অফ অ্যালিলি ফর এভরি জিন ইজ ইকুয়ালি লাইক টু অকার্স, সমানভাবে প্রত্যেকের সম্ভাবনা থাকবে। এবার থার্ড লট আমরা দেখব। ঠিক আছে, আমরা বলি মেন্ডেলস ল অফ ডোমিনেন্স স্টেট। একটু ছবিটা দেখি, মেন্ডেল সাহেব যে করেছিলেন এরকম করেছিলেন, দেখেন একটা হোমো, একটা টল একটা পি বা মটরশুটি, আর এটা একটা শর্ট বা ডোয়া বামন একটা মটর, এই দুটোর ভিতরে ক্রস ব্রিং করেছিলেন। তো যা ডল যেটার মধ্যে যে ক্রোমোজোম দুটো ছিল, ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি, আর ডট যে পি ছিল ওটার ভিতরে স্মল ডি স্মল ডি। এখন এই ক্যাপিটাল ডি যখন স্মল ডির সাথে কম্বিনেশন হচ্ছে, এই যে তারপরেও একটা যেহেতু ক্যাপিটাল ডি আছে, তো এটাও কিন্তু টল হয়েছে। অর্থাৎ ফার্স্ট জেনারেশনে দুটো, এটা ছিল হোমোজাইগাস, দুটো দুটো ক্যাপিটাল ডি, এটা দুটো স্মল ডি। ফার্স্ট জেনারেশনে দুটো হোমোজেনাস হোমোজাইগাসের ফার্স্ট জেনারেশনে একটা হেটারোজাইগাস হবে। এখন হেটারোজাইগাসে যেহেতু একটা টল আছে, অর্থাৎ ওই টিটা টলই হবে। এখন
এখন এইটাকে আমরা বলি ডমিনেন্ট, আর এটাকে বলে আমরা রিসেসিভ। এটাকে আমরা বলি, অর্থাৎ দুটো জিনের এর মধ্যে একটা থাকবে ডমিনেন্ট, একটা থাকবে রিসেসিভ। এইটাই পরবর্তীতে আবার যখন সেগ্রিগেশন করবে, এই ডি আর ডি মিলে হবে হোমোজাইগাস এবং টল, এই ডি আর সরি এই ডি আর ডি মিলে এই এই ডি আর ডি মিলে হবে হচ্ছে হেটারোজাইগাস, এটাও টল হবে। আবার এই ডি আর ডি মিলে এটাও হেটারোজাইগাস কিন্তু টল হবে। আর এই ছোট ছোট স্মল ডি আর স্মল ডি মিলে যখন হবে তখন হয়ে যাবে ডোয়ার্ফ, ডোয়ার্ফ। কিন্তু তাহলে এই এটা এই স্মল দুটো ডি এটা হোমোজাইগাস, লার্জ দুটো ডি হেটারোজাইগাস, আর হোমোজাইগাস আর এগুলো হেটারোজাইগাস। তাহলে এই একটা ডমিনেন্ট আর একটা রিসেসিভ। তাহলে যে জিন এর মধ্যে যে দুটো একই রকম না হয়, তাহলে ডমিনেন্ট এবং রিসেসিভ থাকলে ডমিনেন্ট ক্যারেক্টারটাই এক্সপ্রেস হবে। মেন্ডেলস ল অফ ডমিনেন্স এক্সপ্রেস। মেন্ডেলস ল অফ ডমিনেন্স স্টেটিং দ্যাট হোয়েন টু অ্যালিলি অফ অ্যান ইনহেরিটেড পেয়ার ইজ হেটারোজাইগাস, যখন হেটারোজাইগাস থাকবে দুটো একই রকম না, দেন দ্য অ্যালিলি দ্যাট ইজ এক্সপ্রেস ইজ ডমিনেন্ট, অর্থাৎ যেটা এক্সপ্রেস হবে ডমিনেন্টটা এক্সপ্রেস হবে। হোয়ার আর দ্য অ্যালিলি দ্যাট ইজ নট এক্সপ্রেস, ওটাকে আমরা বলি রিসেসিভ। তাহলে মেন্ডেল সাহেবের তিনটা ল, ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অ্যান্ড ল অফ ডমিনেন্স। সেগ্রিগেশন মানে আলাদা আলাদা ভাবে মা বাবা এবং বাবা থেকে একটা মাত্র জিন আসবে, ওয়ান ফ্রম ইচ প্যারেন্টস। ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ এই জিনগুলো যখন কম্বিনেশন হবে হবে একে অপরকে হ্যাম্পার্ড করবে না। আর হেটারোজাইগাসের মধ্যে ডমিনেন্ট আর রিসেসিভ এর মধ্যে ডমিনেন্টটা এক্সপ্রেস হবে, রিসেসিভটা এক্সপ্রেস হবে না। এখন এই তিনটার পর ভিত্তি করে সো মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, এই তিনটা লর পর ভিত্তি করে মেন্ডেলের বংশগতি বিদ্যা। সো Mendelian inheritance is the manner genes and traits are passed from parents to their children. আমাদের টপিকটা ছিল মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। তো এই মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স ফর্মুলায় যেমন ইনহেরিটেন্স হয়, নন মেন্ডেলিয়ানও কিছু ইনহেরিটেন্স আছে। তো মূলত ফিজিওলজিক্যালি এবং প্যাথোলজিক্যালি মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সটা বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাহলে আমরা প্রথমে এই মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সটা দেখব। এখন আমরা নেক্সট স্লাইডটা একটু দেখি। যেমন একটু বললাম প্যাটার্ন অফ ইনহেরিটেন্স, এটা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স হতে পারে আর নন মেন্ডেল বা আনইকুয়াল ইনহেরিটেন্স হতে পারে। এই মেন্ডেলিয়ানটা আবার দুই ভাবে, একটা হচ্ছে অটোজোম গুলো ইনহেরিট করতে পারে, আবার সেক্স ক্রোমোজোমলের মাধ্যমে ইনহেরিট করতে পারে। এই অটোজোম আবার ডমিনেন্ট ক্রোমোজোমের দ্বারা এক্সপ্রেস হতে পারে, আবার রিসেসিভ দ্বারা এক্সপ্রেস হতে পারে। এই এক্স লিঙ্কটাও ঠিক একই ভাবে না ডমিনেন্টলি এক্সপ্রেস হতে পারে, রিসেসিভলি হতে পারে। আর এই সেক্স ক্রোমোজোমের মধ্যে এক্সটাই মূলত, ওয়াই লিঙ্কটা রেয়ার। তাহলে আমরা মূলত এখন এই টার্মগুলো দেখব, অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ,
X-linked recessive, X-linked dominant, Y-linked are here. এই যে আমরা দেখছি একটু হোমোলোগাস ক্রোমোজোমের ফিগার, বিভিন্ন জিন থাকে পাশাপাশি, দুটো জিন ক্যারি সেম সিকোয়েন্স অফ জিন, ঠিক আছে। এবার আমরা প্যাটার্নস অর মোডস অফ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সটা দেখব। দ্য প্যাটার্নস অর মোড অফ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স আর আমরা মেজর যে চারটা, অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট, এক্স লিঙ্ক রিসেসিভ, ওয়াই লিঙ্কটা মেজর না। আরেকটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল, ওটা আরো আনইউজুয়াল, আমরা এই চারটি একটু ডিসকাস করব। তাহলে আমরা নেক্সটটা একটু ক্রোমোজোমের বর্ণনাটা দেখি। অটোজোমাল এবং সেক্স ক্রোমোজোমাল বললাম, অটোজোম কি সেক্স ক্রোমোজোম কি, আমরা জানি যে ইন্ডিভিজুয়াল সেলের ভিতরে 23 পেয়ার অফ ক্রোমোজোম থাকে, এর ভিতরে 22 পর্যন্ত নাম্বারিং দিয়ে পেয়ার করি, নাম্বার 1 পেয়ার, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, আর 23 পেয়ারটাকে আমরা এক্স ওয়াই দিয়ে অথবা এক্স এক্স দিয়ে, এটাকে আমরা সেক্স ক্রোমোজোম বলি। ক্রোমোজোম দ্যাট ডিটারমাইন্স হোয়েদার অ্যান অর্গানিজম মেল অর ফিমেল, আর এছাড়া বাকি যেগুলো আছে এগুলোকে এই ক্রোমোজোমকে বলি অটোসোম। এই ক্রোমোজোম দ্যাট ইজ নট ডাইরেক্টলি ইনভলভ ডিটারমাইন ইন সেক্স, এটাকে আমরা বলি অটোসোম। তাহলে এই অটোসোমাল ইনহেরিটেন্স হতে পারে, সেক্স ক্রোমোজোমাল ইনহেরিটেন্স হতে পারে। সো অটোজোমাল ইনহেরিটেন্স, অটোজোমাল অর্থাৎ নন সেক্স ক্রোমোজোমের যে জিনগুলো ওগুলো দিয়ে আমাদের বৈশিষ্ট্য ট্রেট ইনহেরিট হতে পারে, আবার ডিজর্ডারটাও ট্রান্সমিট হতে পারে। তাহলে অটোজোমাল ইনহেরিটেন্স বলতে আমরা দ্য ট্রেট অর ডিজর্ডার ডিটারমাইন্ড বাই জিন কন্টেন্ট ইন অটোসোম, অটোসোমের মধ্যে যে জিনগুলো আছে সেইগুলোর দ্বারা যে ট্রেড বৈশিষ্ট্য অথবা ডিজিজ ট্রান্সমিট হয়, এটাকে আমরা বলি অটোজোমাল ইনহেরিটেন্স। আর সেক্স ক্রোমোজোমের ভিতর যে জিন আছে সেইগুলোর ভিতর দিয়ে যে ট্রেড বা ডিজর্ডার ট্রান্সমিট হয়, ওটাকে আমরা বলি সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স। এখন একটু আগে আমরা বলেছি যে পেয়ার অফ ক্রোমোজোমের মধ্যে একটা আসে ফাদার থেকে, একটা আসে মাদার থেকে। এখন এই ক্রোমোজোম গুলো যদি একটা এবং আরেকটার সাথে মিল না থাকে, তখন ওই ক্রোমোজোম গুলোকে আমরা হেটারো জাইগাস ক্রোমোজোম বলি। সো হেটারো জাইগাস কাকে বলে? এ ডিপ্লয়েড অর্গানিজম ইজ হেটারো জাইগাস, একটা জিন লোকাস when the cell contain two different allele, এই যে একটা তো wild type of allele বন্য, আর একটা mutant, তো ভিন্ন ধরনের, এটা দেখছি আমরা ইয়েলো, এটা হচ্ছে রেড, এটা স্মল বি, এটা ক্যাপিটাল বি, হ্যাঁ এই রেডটা হচ্ছে ক্যাপিটাল বি, ইয়েলোটা হচ্ছে স্মল বি, তাহলে দুই ধরনের জিন, এর জন্য আমরা এটাকে বলছি হেটারোজাইগাস। সো এখন এই যে দুই ধরনের জিন, এটা অটোজোমের মধ্যেই, এই একটাকে আমরা বলি ডমিনেন্ট, একটাকে বলি রিসেসিভ। ডমিনেন্ট ট্রেট, এ ট্রেট হুইচ ইজ এক্সপ্রেস ইন দি ইন্ডিভিজুয়াল হু আর হেটারোজাইগাস ফর এ পার্টিকুলার অ্যালিল,
অর্থাৎ ডিফারেন্ট দুইটা জিন, এর মধ্যে একটা ডমিনেন্ট আর একটা রিসেসিভ, এই সময় এই ডমিনেন্ট জিনটার কারণে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় ওটাকে আমরা বলি ডমিনেন্ট ট্রেট। একটু ছবিটার সাথে যদি মিলাই তাহলে দেখি এখানে কিন্তু দুটো রেড কালার ক্যাপিটাল বি, আবার এখানে দুটো ইয়েলো কালার, তাহলে এই কন্ডিশনটাকে আমরা বলি হোমোজাইগাস। এ সেল ইজ সেড টু বি হোমোজাইগাস ফর এ পার্টিকুলার জিন হোয়েন আইডেন্টিক্যাল অ্যালিল, এটাকে অ্যালিল বলে, অফ জিনস আর প্রেজেন্ট অন বোথ হোমোলোগাস ক্রোমোজোম এন্ড দ্য সেল আর অর্গানিজম ইজ কোশ্চেন ইজ কল্ড হোমোজাইগোট। তাহলে রিসেসিভ ট্রেট, এ ট্রেট হুইচ ইজ এক্সপ্রেস ইন ইন্ডিভিজুয়াল হু আর হোমোজাইগাস এট পার্টিকুলার, একটা জিনের একটা ক্রোমোজোমের যে দুটো অ্যালিলি দুটো সেম জিন থাকলে তখন যে বৈশিষ্ট্যটা প্রকাশ ওটাকে আমরা রিসেসিভ ট্রেট বলি। এখন এই যে ট্রেড বলছি অটোসোমাল ট্রেড, রিসেসিভ ট্রেড মানে ডমিনেন্ট ট্রেড, রিসেসিভ ট্রেড, এগুলো কিন্তু আমাদের হিউম্যান বডিতে আছে, আমরা অতটা খেয়াল করে কখনো দেখি না। এবার কিছু ছবি দেখাবো, এই ছবিগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের কোন ধরনের ট্রেড বা ক্যারেক্টারিস্টিক্স গুলো কোন ধরনের, বা এটা কি অটোসোমাল ট্রেড এর কারণে এসেছে না রিসেসিভ ট্রেড এর কারণে এসেছে, আমরা একটু ছবিটা দেখি। এই যে দেখি আমরা হেয়ার, এই দিস পারসন তার হেয়ারটা ব্ল্যাক এন্ড কার্লি, আর এই পারসনটার হেয়ার স্মুথ এন্ড লাইট কালার। এখন স্মুথ এন্ড লাইট কালার হতে গেলে কালার দুটো ক্রোমোজোমেই সেম জিন থাকতে হবে, অর্থাৎ রিসেসিভ হতে হবে, আর এটার ক্ষেত্রে ব্ল্যাক কালারটা অটো ডমিনেট হলেই ব্ল্যাক কালার হবে। আই আইটা যদি ন্যারো হতে হয় তাহলে আই এর শেপের যে জিন দুটো জিনই সেম হতে হবে, কিন্তু ওয়াইড হতে গেলে একটা ডমিনেন্ট হতে হবে, এটা ডমিনেন্ট ট্রেট। এই ফেসের মধ্যে কোনো টোল ডিম্পল নাই, দুটো রিসেসিভ হলেই সেটা নো ডিম্পল, কিন্তু ডিম্পল হতে গেলে এটা ডমিনেন্ট হতে হবে। এভাবে অনেক কিছু আছে, ফেসিয়াল প্র্যাকটস, এই যে ভাঁজগুলো, অ্যাবিলিটি টু রোল, জিহ্বা গোল করতে পারা, এটা ডমিনেন্ট, অ্যানাবিলিটি হচ্ছে রিসেসিভ। ইয়ার লোবিউল, আমরা যদি প্রি ইয়ার লোবিউল কানের লোবিউল মাসে একটা খাঁজ, এটা কিন্তু একটা রিসেসিভ, এটা ডমিনেন্ট ট্রেট, আর যদি রিসেসিভ হয় তাহলে অ্যাটাচ থাকে। আই কালার, আমরা যে ব্ল্যাক কালার দেখি আই নর্মাল, এটা কিন্তু একটা ডমিনেন্ট ট্রেট, আর অন্য কালার গুলো হচ্ছে রিসেসিভ ট্রেট। একটু ধারণা পেলাম আমরা অ্যাকচুয়ালি যে আমাদের ট্রেট গুলো এটা ডমিনেন্ট ট্রেটও হতে পারে, রিসেসিভ ট্রেটও হতে পারে। এতক্ষণ তো আমরা ফিজিওলজিক্যাল ব্যাপারগুলো আলাপ করলাম, এবার এই ডমিনেন্ট আর রিসেসিভ অথবা অটোজোম অথবা সেক্স ক্রোমোজোম যে ডিজিজ ট্রান্সমিট হতে পারে বা ডিজিজ হতে পারে, বা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেড ডিজিজ, বাবা মার যদি কোনো জেনেটিক ডিজিজ থাকে সেটা অফস্প্রিং এ কিভাবে ইনহেরিট হয় সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো। সো মলিকুলার বেসিস অফ ইনহেরিটেড ডিজিজ, মিউটেশন আমরা পড়েছি, চেঞ্জ ইন ডিএনএ সিকোয়েন্স, মিউটেশন ইন হিউম্যান জিন ক্যান চেঞ্জ দা সিকোয়েন্স এন্ড স্ট্রাকচার অফ প্রোটিন,
impair its function and could lead to the disease. This increased number of human protein structure, এই যে প্রোটিন স্ট্রাকচার ইনক্রিজ করলো বা চেঞ্জ হলো প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু এক্সপ্লোর ফার্দার মলিকুলার বেসিস অফ মেনি ডিজিজ এই মিউটেশনের কারণে মেনি ডিজিজ হওয়ার পথটা খুলে যায় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাবাউট হাফ অফ অল মেজর চাইল্ডহুড ডিসএবিলিটি যেগুলো বাচ্চারা যে হাঁটতে পারছে না এটা পারছে না বিভিন্ন ধরনের অ্যান্ড বাচ্চাদের মারা যাওয়ার মর্টালিটির একটা বড় কারণ জেনেটিক কজ চাইল্ড ডিসএবিলিটি অ্যান্ড মর্টালিটির একটা বড় কানেকশন আছে জেনেটিক্স এর সাথে আবার বড়দের ক্ষেত্রেও জেনেটিক ভ্যারিয়েশন ইজ অলসো প্লেইং রোল ইন কমন অ্যাডাল্ট ডিজিজ যেমন আমরা যে হাইপারটেনশন যেটা ব্লাড প্রেশার বেড়ে যাওয়া এটার সাথে জেনেটিক্স রিলেশন আছে ডায়াবেটিস মেলাইটাস জেনেটিক রিলেশন আছে ক্যান্সারেও জেনেটিক রিলেশন আছে আর দিস ভেরিয়েশন ইজ বিকামিং ক্লিয়ার ডে বাই ডে এবং দিন দিন মেডিকেল সায়েন্স গবেষণা হচ্ছে আর দেখছে বেশিরভাগ ডিজিজের একটা জেনেটিক কানেকশন আছে So, knowledge of molecular basis of inherited disease very much essential. যে এখন আমাদের ফিউচার টুমরোস ডাক্তার আমাদের স্টুডেন্টরা হোক বা আমরা নিজেদেরই চিন্তা করি এই মলিকুলার বেসিস যদি না থাকে ভালো করে বোঝা কঠিন এই জন্য এখন ডেভিডসন মেডিসিনের মেইন বুকে একটা চ্যাপ্টারই দিয়ে দিছে মলিকুলার বায়োলজি অ্যান্ড ইনহেরিটেড ডিজিজ জেনেটিক ডিজিজ তাহলে ইনহেরিটেড ডিজঅর্ডার বলতে আমরা কি বুঝব একটা কি ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিকস সেগুলো তো ভালো ফিজিওলজিক্যাল সো ইনহেরিটেড ডিজঅর্ডার অর জেনেটিক ডিজঅর্ডার ইজ এ ডিজিজ দ্যাট ইজ কজড বাই অ্যাবনরমালিটি ইন অ্যান ইন্ডিভিজুয়াল ডিএনএ অর্থাৎ সে তার ডিএনএ তেই এই অ্যাবনরমালিটি বয়ে নিয়ে আসছে প্যারেন্টসদের কাছ থেকে Abnormalities can range from a small mutation in DNA or addition or subtraction or entire chromosome or set of chromosome. এটা আমরা মিউটেশন পড়ানোর সময় বলেছিলাম কি কি হয় মোস্ট ইনহেরিটেড ডিজিজ আর কোয়াইট রেয়ার অ্যান্ড এফেক্ট 1% ইন এভরি সেভারাল থাউজেন্ড কয়েক হাজার বা কয়েক মিলিয়নের মধ্যে 10 লক্ষের মধ্যে আমরা এগুলো পাই ইনহেরিটেড ডিজঅর্ডার মে রেজাল্ট বাই আমরা একটু বলেছি পয়েন্ট মিউটেশন অর্থাৎ ইনসার্শন ডিলেশন এগুলো দিয়ে পয়েন্ট মিউটেশন মানে সাবস্টিটিউশন যে হতে পারে টু ইনসার্শন ডিলেশন ইনসাইড দ্য ওয়ান জিন হতে পারে ডিলেশন অফ ওয়ান জিন অর মোর জিন হতে পারে আর হোল ক্রোমোজোম এক্সট্রা যেটা আমরা পড়েছিলাম জিনোম মিউটেশন অথবা মিসিং যেমন পড়েছিলাম মনোসোমি এক্সট্রা ক্রোমোজোম পড়েছিলাম ট্রাইসোমি অথবা বোধ এই এগুলো দিয়ে ইনহেরিটেড ডিজঅর্ডার গুলো হয় এবার আমরা ইন্ডিভিজুয়াল টাইপ গুলোতে আসবো ছবিটা একটু ভালো করে খেয়াল করুন এটা এফেক্টেড ফাদার এই ফাদারের কিছু জেনেটিক ডিজঅর্ডার আছে এবং সেটা এই যে জিনটা এই জিনটার কারণে এটা একটা দেখেন একটা ভায়োলেট কালারের নর্মাল জিন আর মাদারেরও কিন্তু ভায়োলেট কালারের নর্মাল জিন আছে কিন্তু ফাদারের এই জিনটা মিউটেটেড হয়ে একটা ডিজিজ জিন হয়েছে
এখন আমরা মেন্ডেলস ল থেকে আমরা পড়েছিলাম যে অফস্প্রিং ফাদার থেকে একটা জিন পাবে, মাদার থেকে একটা জিন পাবে, ল অফ সেগ্রিগেশন। এখন ধরে নিলাম ফাদারের এই এফেক্টেড জিনটাই পার্টিসিপেট করলো গ্যামেট তৈরিতে, আর মাদারের এই নর্মাল জিনটা। এখন যখনই একটা জিন মিউট্যান্ট এবং এ ডমিনেন্ট থাকে, তখন এই এই যে ধরে নিলাম এটা ডটার, সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স, তাহলে এই ডটারটা এফেক্টেড। অর্থাৎ এই প্রবলেমটা, এবার এই এই জিনটা নর্মাল জিন যখন মাদারের নর্মাল জিনের সাথে কম্বিনেশন করে, তখন কিন্তু যে সনটা হবে এটা আনএফেক্টেড সন, কারণ ফাদার কাছ থেকে আসছে এটাও হেলদি জিন, মাদার কাছে আসছে এটা হেলদি জিন। আর এদের সেক্স ক্রোমোজোম এটা ছিল ওয়াই, এটা ছিল এক্স, অর্থাৎ এটা আনএফেক্টেড সন। আবার বাবার এই নর্মাল জিনটা মায়ের এই নর্মাল জিনের সাথে মিলে যখন গ্যামেট করে, তো বাবার এটা ধরলাম ওয়াই আর এই এক্স, বাবার এটা ধরলাম এক্স, এটা ধরলাম এক্স, মিলে যেটা নর্মাল হলো এক্স এক্স মিলে, এটাও আনএফেক্টেড বা নর্মাল ডটার। এবার এই মায়ের নর্মালের সাথে এই নর্মালটার সাথে এই বাবার এই এফেক্টেডটা যখন কম্বিনেশন হয়, প্রথমবার হয়েছিল এই এফেক্টেডের সাথে এই নর্মালটা, এবার এই এফেক্টেডের সাথে এই নর্মালটা যখন হয়, তখন সেটাও এফেক্টেড। আর সেক্ষেত্রে দুজনের বাবার 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 এই ক্রোমোজোমটা ছিল ওয়াই, এটা ছিল এক্স। তাহলে আমরা দেখলাম যে প্রবলেমটা কিন্তু সেক্স ক্রোমোজোমে না, অটোজোমে। অটোজোমে মেল ফিমেল হয়েছে সেক্স ক্রোমোজোমের কারণে, সেটা কোনো ব্যাপার না। তাহলে এই যে বাবার অটোজোমে একটা মিউটেন্ট জিন ছিল এবং সেটা ডমিনেন্ট ক্যারেক্টার, যেহেতু হেটারোজাইগাস হয়েছে, হেটারোজাইগাসের ক্ষেত্রে এই মিউটেন্ট জিনটা ডমিনেন্ট, অতএব এখন যে ডিজর্টারটা হয়েছে এটাকে আমরা বলবো, যেহেতু নন সেক্স ক্রোমোজোম তাহলে অটোজোমাল, আর একটা মিউটন জিনই যথেষ্ট ডিজিজ কে প্রকাশ করার জন্য, এই জন্য আমরা বলি ডমিনেন্ট ইনহেরিটেন্স। তাহলে অটোজোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স বা ডিসঅর্ডারের দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে অটোজোম বা সেক্স ক্রোমোজোমে থাকবে, আর দুই একটা মিউট্যান্ট জিনই ডিজিজটাকে এক্সপ্রেস করার জন্য যথেষ্ট, এটাই আমরা পরবর্তী স্লাইডে ডেফিনেশনে বলছি। অটোজোমাল ডমিনেন্স ইনহেরিটেন্স অথবা ডিজঅর্ডার, যেটাই বলি, অটোজোমাল ডমিনেন্স ইনহেরিটেন্স ইজ এ প্যাটার্ন অফ ইনহেরিটেন্স ক্যারেক্টারিস্টিক্স অফ সাম জেনেটিক ডিজিজ ইন হুইচ, এটার মধ্যে কি হয়, দ্য জিন ইন কোশ্চেন, তার মানে যেটা মিউটেটেড, ইজ লোকেটেড ইন ওয়ান অফ দ্য নন সেক্স ক্রোমোজোম, যে কোনো একটা নন সেক্স ক্রোমোজোম, অ্যান্ড সিঙ্গেল কপি অফ ডিজিজ অ্যাসোসিয়েটেড মিউটেশন ইজ এনাফ টু কজ দ্য ডিজিজ, একটা মিউটেন্ট জিনই ডিজিজ করার জন্য যথেষ্ট, সে যে ডমিনেন্ট যেহেতু। কিছু এক্সাম্পল, অ্যাকন্ড্রোপ্লাসিয়া কি হয়, অ্যাকন্ড্রোপ্লাসিয়াতে খাটো হয়, ডরসিজম অফ শর্ট লিম, হাত পা বামন, হাবজামন, ছোট ছোট বেটে বেটে লোকজন, তাদের হেড ট্রাঙ্ক মাথা ধড় এগুলো ঠিক থাকবে, কিন্তু হাত পায়ের হাড্ডি গুলো ছোট।
হাত পা ছোট হবে, ওগুলো ঠিক আছে, কিন্তু হাত পা ছোট হওয়ার কারণে বেটে হয়ে গেছে। দুই, ল্যাকটোজ ইনটলারেন্স, এটা ভাই আমরা ডাইজেস্টিভ সিস্টেমে পড়েছি যে ল্যাকটোজ এনজাইম ডেফিসিয়েন্সি, ইনএবিলিটি টু ডাইজেস্ট ল্যাকটোজ কজিং ক্রাম্পস আফটার ইটিং দিস সুগার, অর্থাৎ ল্যাকটোজ খাওয়ার পরে পেটে ব্যথা হয়। হান্টিংটন ডিজিজ, এটা আমরা মিউটেশন পড়ানোর সময় দেখাইছিলাম, টিপটের টিপিট এক্সপ্রেশনের একটা টাইপ মিউটেশন হয়েছিল। সো প্রোগ্রেসিভ আনকন্ট্রোলেবল মুভমেন্ট অ্যান্ড পার্সোনালিটি চেঞ্জ বিগিনিং ইন মিডিল এজ, মধ্য বয়সে দেখা যায় সে তার মুভমেন্টটা কন্ট্রোল করতে পারছে না এবং তার পার্সোনালিটিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে তিনটা ইম্পর্টেন্ট অটোজোমাল ডোমিনেন্ট ডিজঅর্ডারের নাম, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, ল্যাকটোজ ইনটলারেন্স, হান্টিংটন ডিজিজ। এরপরে আরো কিছু অটোজোমাল ডোমিনেন্ট ডিজঅর্ডার এডিডি দেখব। মারফান সিন্ড্রোম নামে একটা সিন্ড্রোম আছে, এর লিম গুলো আবার লং লং লিম, স্পিন্ডেল শেপ ফিঙ্গার, শাঙ্কেন চেঞ্জ, উইকেন্ড অ্যাওটা, নিউরোফাইব্রোমেটোসিস। নিউরোফাইব্রোমেটোসিস ব্রাউন স্কিন মার্কস, বাদামি বাদামি মার্ক থাকে, বিনাইন টিউমার বেনেথ দ্য স্কিন। এটা একটু খেয়াল করে দেখবো, আমার রাস্তাঘাটে অনেক ভিক্ষু গায়ে ফোটা 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 গোটা গোটা আছে সারা গায়ে, সারা গায়ে থাকে। হ্যাঁ, আমরা যেমন গায়ে মনে হচ্ছে চামড়া থেকে কিছু একটা ফলের মতো বের হয়ে আসছে, এটা নিউরোফাইব্রোমায়োটোসিস। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ, কিডনিতে সিস্ট থাকে, অনেক সিস্ট, ইউরিন ব্লাডি হয়, হাই ব্লাড প্রেশার হয়, অ্যাবডোমিনাল পেইন হয়। আরেকটা ইম্পর্টেন্ট পলিড্যাকটাইল, এটা আমরা দেখি যে অনেকে ছয়টা আঙ্গুল বা একটা এক্সট্রা ট্রো আছে, এক্সট্রা ফিগার, এটা পলিড্যাকটাইল, ড্যাকটাইল মানে আঙ্গুল। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেমিয়া, অনেকে দেখা যাচ্ছে কোলেস্ট্রল বেশি ফ্যামিলিয়ালি, সে খাওয়া দাওয়া কম করলেও একই অবস্থা, হাই সেরাম কোলেস্ট্রল, হার্ট ডিজিজ হয়। প্রায় আটটা অটোজোমাল ডোমিনেন্ট ডিজঅর্ডার দেখলাম, এর ভিতর কিছু কমন আমরা খুব পাই, নিউরোফাইব্রোমেটোসিস, ল্যাকটোজ ইনটলারেন্স, পলিডাকটিলি, পলিসিস্টিক কিডনি ডিজিজ, ওইগুলো আবার একসাথে লাগানো আছে। ঠিক আছে, আরো কিছু আছে, আরেকটা আছে রেটিনোব্লাস্টোমা, এটা ম্যালিগন্যান্ট রেটিনাল টিউমার, এটা অটোজোমাল ডোমিনেন্ট, ঠিক আছে, এটা লেখার দরকার নেই, আগে গুলোই এর ভিতরে আছে। অতিরিক্ত আছে এখানে দুটো তিনটা, মায়োটনিক ডিস্ট্রফি, যেটা ওই যে এটাও টিপলি টিপিট এক্সটেনশন ইন নন কোডিং রিজনও হয়েছিল। আর একটা হচ্ছে ইহলার ড্যানলোস সিন্ড্রোম, অ্যাবনর্মাল কোলাজেন হয়, আর রেটিনোব্লাস্টোমা। ঠিক আছে, প্রবলেম ইটস লাইক, একটু বুঝি, এটা লেখার কিছু নাই।
আমরা পেডিগ্রি বলে একটা শব্দ দেখি এই জেনেটিক ডিজিজ গুলোর ক্ষেত্রে, যেটাকে আমরা বলি বংশ তালিকা, যে বাবা মার মধ্যে কারো যদি জেনেটিক ডিজঅর্ডার হয় তাদের তাহলে ভবিষ্যৎ বংশের মধ্যে কতটুকু এই ডিজিজটা হতে পারবে, তো ওটা বোঝাতে যে আমরা কিছু সাইন উল্লেখ করি, এটা একটু খেয়াল করে দেখবো। এই কোয়াড্রেঙ্গুলার চতুর্ভুজ দিয়ে আমরা মেল বুঝাই, রাউন্ড দিয়ে আমরা ফিমেল বুঝাই, আর এই ডায়মন্ড শেপ এটা হারমোফ্রোডাইট আননোন সেন্স, যেটা বোঝা যাচ্ছে না, আমরা মেল ফিমেলটাই মনে রাখি। এখন এই মেল ফিমেল কোয়াড্রেঙ্গুলার এবং সার্কুলার যে হোয়াইট থাকে, হোয়াইট থাকে তারপর তারা 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 নট এফেক্টেড, তাদের এফেক্টেড না, নর্মাল নর্মাল। কিন্তু এই কোয়াড্রেঙ্গুলার বা চতুর্ভুজ যদি ব্লু শেপ বা ব্ল্যাক শেপ হয় তার মানে ডিজিজ, ক্লিনিক্যালি এফেক্টেড, ক্লিনিক্যালি এফেক্টেড মেল, ক্লিনিক্যালি এফেক্টেড ফিমেল, ক্লিনিক্যালি এফেক্টেড হার্মোফ্রোডাইটস, এটা হচ্ছে ক্লিনিক্যালি কিছু এফেক্ট হয়েছে কিছু স্যাম্পল, এটা দরকার নেই। এটা একটু দেখি, হোয়াইট এর মধ্যে ব্লু তার মানে সে এফেক্টেড না, কিন্তু ক্যারিয়ার 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 মেল। আবার এটাও হোয়াইট এর মধ্যে ব্লু সার্কেল, এটা হচ্ছে ক্যারিয়ার। তাহলে এইটা আর এটা খুব খেয়াল করবো, এই তিনটা, একটা হচ্ছে হোয়াইট চতুর্ভুজ হোয়াইট সার্কেল, ব্লু আর ব্ল্যাক চতুর্ভুজ কোয়াড্রেঙ্গুলার ব্লু আর ব্ল্যাক সার্কেল, আর এটা হচ্ছে হোয়াইট এর ব্ল্যাক আর ব্লু বিটুইন হোয়াইট কোয়াড্রেঙ্গুলার আর ব্লু আর ব্ল্যাক সার্কেল ইন হোয়াইট ইন সার্কেল অফ ফিমেল। এই যে চার ধরনের আমরা জেনেটিক ইনহেরিটেন্স দেখব, এই চার ধরনের মধ্যেই একটু যারা ভাই ভাই ভালো মার্ক পেতে চায় তাদেরকে আমরা জিজ্ঞাসা করি, কখনো কখনো রিটেনেও আসে যে অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডারের পেডিগ্রিটা বা বংশ তালিকাটা কেমন হবে বা কি কি পেডিগ্রির কিছু ডেসক্রিপশন দাও, এই যে একটু খেয়াল করবো। এটা হচ্ছে মেল, এই অ্যারো হলে মেল চতুর্ভুজ আমরা বলেছি কোয়াড্রেঙ্গুলার, আর এটা হচ্ছে ফিমেল সার্কুলার, এটা আমি ফিমেল চিনি। একটু খেয়াল করলে দেখি এই ক্যাপিটাল এ স্মল এ, এটাও ক্যাপিটাল এ স্মল এ। এখন এই এই ক্যাপিটাল এ আর ক্যাপিটাল এ এই দুটো যখন একসাথে হয় সেটা এফেক্টেড, আর এই ক্যাপিটালে এই স্মলে আর ক্যাপিটালে হলে এটা এফেক্টিভ, তার মানে এই ক্যাপিটাল এটাই এফেক্টেড জিন ছিল, এই এফেক্টেড জিন এর সাথে হোক অথবা এর সাথে হোক এফেক্টেড হবে, আর এটা নন এফেক্টেড ছিল, এটার দ্বারা ডিজিজ ছড়াবে না। এত কিছু আমাদের দরকার নাই, আমরা কয়েকটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এই অটোজোমাল ডমিনেন্ট ডিজঅর্ডার থাকলে তার পরবর্তী বংশের মধ্যে প্রত্যেক জেনারেশনেই এই ডিজিজটা হওয়ার সম্ভাবনা থাকে, এভরি জেনারেশন। পেডিগ্রি অ্যানালাইসিস অফ অটোজোমাল ডমিনেন্ট ডিজঅর্ডার, ইন পেডিগ্রি অ্যানালাইসিস দ্য মেইন ক্লুজ for identifying an autosomal dominant disorder are phenotype, যেমন neurofibromatosis এ ওই যে skin এর tumor, তারপরে lactose intolerance এ muscle cramp দুধ খেলে, তাহলে main autosomal dominant disorder টা polydactyly তার আঙ্গুলটা বেশি, এই autosomal dominant disorder টা আমরা মূলত phenotype দেখে diagnosis করি। Second, the phenotype appears in every generation. প্রত্যেক generation এই এটা এটা express হবে। কারণ কি? কারণ এই যে abnormal যে allele এটা carried by individual must have come from the parents in previous generation. আমাদের ব্যাখ্যাটা তো দরকার নেই, তো প্রত্যেক generation এ express হওয়ার সম্ভাবনা আছে। এই জেনারেশনে একবার এসেছে, এই জেনারেশনে এসেছে,
এই জেনারেশন এসেছে, এই ফিমেল এসেছে, এই মেল এসেছে। আরেকটা জিনিস, হাফ অফ অফস্প্রিং আর এফেক্টেড, 50%। সাধারণত যদি চারটা বাচ্চা থাকে, তার তার দুটো বাচ্চা এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যে ছবিটা দেখেছিলাম, হাফ অফ অফস্প্রিং আর ইউজুয়ালি এফেক্টেড। Affected fathers or affected mother transmit the phenotype to both son and daughter. এটা মেলেও দিতে পারে, ফিমেলও দিতে পারে, কিন্তু কিছু ডিজিজে দেখবো ফিমেল এফেক্টেড, মেল মেলটা না, কিছু দেখবো মেল এফেক্টেড। এবং এই যে মেল ফিমেল রেশিওটা প্রায় সেম, আমরা ওই ছবিটা দেখেছিলাম, দুজন মেল দুজন ফিমেল। এই যে দেখি ছবিটা, একজন মেল একজন মেল একজন ফিমেল এফেক্টেড, এবং এই যে চারজনের মধ্যে দুজন এফেক্টেড আর দুজন এফেক্টেড না। এই যে দুজন এফেক্টেড না, তারা কখনোই ডিজিজকে ট্রান্সমিট করবে না, যারা এফেক্টেড তারাই ট্রান্সমিট করবে। অর্থাৎ অটোজোমাল ডোমিনেন্টের কোন ক্যারিয়ার নেই, এটা আমরা বলেছি। আনএফেক্টেড ইন্ডিভিজুয়াল ক্যান নট ট্রান্সমিট ডিজিজ। এবার এটা একটা অটোজোমাল ডোমিনেন্টের পেডিগ্রি, এটা অটোজোমাল রিসেসিভ। একটু মিলায় দেখি, এই ডোমিনেন্টের ক্ষেত্রে একজনের জিন এফেক্টেড থাকাই যথেষ্ট ছিল, কিন্তু রিসেসিভের ক্ষেত্রে দুইজনেরই জিন এফেক্টেড হলে তাহলেই ডিজিজ এফেক্ট ডিজিজ হবে। এই যে দুটো যখন পেয়েছি তখন এফেক্ট, এটা গাঢ় ব্লু, আর এটার একটা এফেক্টেড একটা নর্মাল, কিন্তু যেহেতু রিসেসিভ অর্থাৎ ডিজিজ হবে না, কিন্তু ক্যারিয়ার হিসেবে ক্যারিয়ার মেল, এটা ক্যারিয়ার ফিমেল। আর একটা আনএফেক্টেড, অর্থাৎ চারটা বাচ্চা যদি হয়, একজন এফেক্টেড একজন নর্মাল আর দুজন ক্যারিয়ার। কিন্তু এই অটোজোমাল ডোমিনেন্টে কিন্তু কোনো ক্যারিয়ার ছিল না। তাহলে এবার আমরা অটোজোমাল রিসেসিভ ইনহেরিটেন্স বা ডিজঅর্ডারের ডেফিনিশনটা ওই আগেরটার মতোই, একটা জায়গায় শুধু চেঞ্জ। ওখানে ছিল লোকেটেড ইন ওয়ান অফ নন সেক্স ক্রোমোজোম, এখানে টু অফ দ্য নন সেক্স ক্রোমোজোম, এজন্য রিসেসিভ। আর সিঙ্গেল কপি অফ ডিজিএসএড রিমিটেন্ট ইজ এনাফ ছিল বা ইজ নট এনাফ, নট এনাফ একটা যথেষ্ট না, দুটোই থাকতে হবে। আগার সব সেম, অটোজোমাল রিসেসিভ ইনহেরিটেন্স ইজ এ প্যাটার্ন অফ ইনহেরিটেন্স ক্যারেক্টারিস্টিক অফ সেম জেনেটিক ডিজিজ ইন হুইচ জিন ইন কোশ্চেন ইজ লোকেটেড অন টু অফ নন সেক্স ক্রোমোজোম অ্যান্ড এ সিঙ্গেল কপি অফ ডিজিজ অ্যাসোসিয়েটেড মিউটেশন ইজ নট এনাফ টু কজ দ্য ডিজিজ। এই যে একটা সিঙ্গেল মিউটেন্ট জিন ছিল, কিন্তু ডিজিজ কিন্তু কজ করতে পারেনি, ক্যারিয়ার করেছে কিন্তু ডিজিজ করেনি। ডিজিজ করতে গেলে দুটোই এফেক্টেড থাকতে হবে। এখন কিছু ইম্পর্টেন্ট, রিসেস অটোজোমাল রিসেসিভ ডিজঅর্ডার এক্সাম্পল, সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস একটা ডিজিজ আছে, এটা অটোজোমাল রিসেসিভ। লাং ইনফেকশন হয় এন্ড কনজেশন হয়, ফ্যাট ডাইজেশন হয়, মেল ইনফার্টিলিটি হয়, ওয়েট গেইন হয়, সল্টি সোয়েট হয়, ঘামটা মিষ্টি মিষ্টি।
ফিনাইল টিটোনিউরিয়া নামে একটা মেটাবলিক ডিসঅর্ডার, মেন্টাল রিটার্ডেশন হয়, স্কিন অনেক সাদা হয়ে যায়, ম্যাপল সিরাম ইউরিন ডিজিজ, লেথার্জি হয়, ভমিটিং হয়, ইরিটেবিলিটি, মেন্টাল রিটার্ডেশন হয়, কমা হয়, ডেথ ইন ইনফেন্সি হয়। অ্যাটাক্সিয়া, টেলানডেকসিয়া, টেলানডেকসিয়া ফেসিয়াল র‍্যশ হয়, পুয়ার মাসল কোঅর্ডিনেশন, ইনভলান্টারি আই মুভমেন্ট, হাই রিস্ক অফ ক্যান্সার, সাইনাস এন্ড লাংস ইনফেকশন, সাইনাস মানে প্যারালাইজার সাইনাস গুলা। ফ্যামিলিয়াল হাইপারটোনিক কার্ডিওমাথি মায়োপ্যাথি, ওভার গ্রোথ অফ হার্ট মাসল, কজিং সার্টেন ডেথ অফ ইয়ং অ্যাডাল্ট, গাউচার্স ডিজিজ, সোয়ালেন লিভার, স্প্লিন, অ্যানিমিয়া, ইন্টারনাল ব্লিডিং, টেসাস ডিজিজ, নার্ভাস সিস্টেম ডিজেনারেশন। এগুলো খুব রেয়ার, জাস্ট এমসিকিউর জন্য বা ভাই যারা ভালো পারে তাদের জন্য জিজ্ঞেস করে। অটোজোমাল রিসেসিভের পেডিগ্রিটা কেমন হবে? আগে আমরা বলেছিলাম অটোজোমাল ডমিনেন্টটা যে এভরি জেনারেশনে এফেক্টেড হবে, মেল ফিমেল সেম হবে, 50% এফেক্টেড হবে, কোনো ক্যারিয়ার হবে না। এখানে আমরা কি দেখছি, এই যে এ এ এটা হচ্ছে এফেক্টেড, এই জেনারেশনে যেহেতু নাই, বাবা বাবা মায়ের ছিল এ এন্ড এ, এই জেনারেশন নাই, এই জেনারেশন নাই, কিন্তু এই জেনারেশনে আসছে বা চারজন হয়ে দুজন হয়েছে, একজন ফিমেল একজন মেল। তাহলে বাবার ছিল, সন্তানের ছিল না, নাতিপুত্রের ছিল না, তার ছেলে মেয়ে হয়েছে। সো এই যে আনএফেক্টেড চাইল্ড, আনএফেক্টেড চাইল্ড ক্যান হ্যাভ আনএফেক্টেড প্যারেন্টস, এই চাইল্ড আবার তার প্যারেন্টস আনএফেক্টেড। আর রিসেস হিটার অফ দ্য জাইগোট সেভেন নর্মাল ফিনোটাইপস, এই ইম্পর্টেন্ট কথাগুলো আমরা লিখে নিই। পেডিগ্রি অ্যানালাইসিস অফ অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, হাফ অফ দ্য চিলড্রেন অফ আনএফেক্টেড ক্যারিয়ার্স উইল বি দ্য ক্যারিয়ার্স। এই যে চারজন এই আনএফেক্টেড ছিল, তার দুজন ক্যারিয়ার, তার দুজন ক্যারিয়ার, হাফ অফ দ্য চিলড্রেন অফ আনএফেক্টেড ক্যারিয়ার উইল বি ক্যারিয়ার। ইফ বোথ দ্য প্যারেন্টস আর ক্যারিয়ার, দেন ওয়ান কোয়ার্টার অফ দেয়ার অফস্প্রিং আর এফেক্টেড অ্যান্ড ওয়ান হাফ আর ক্যারিয়ার। এটা লিখি, তারপর আমি দেখাচ্ছি। এই যে একটু দেখি, এই ছোট এ হচ্ছে এফেক্টেড জিন, তাহলে এখানে এই একজন ক্যারিয়ার, এই যে স্টার দেওয়া, এই একজন ক্যারিয়ার, এই একজন ক্যারিয়ার। এখন এই ক্যারিয়ার থেকে যে চারজন হয়েছে, চারজনের ভিতরে দুজন হচ্ছে এফেক্টেড আর একজন হচ্ছে ক্যারিয়ার, এটা বলছি। ইট বোথ প্যারেন্টস ক্যারিয়ার, দেন ওয়ান কোয়ার্টার অফ অফস্প্রিং এফেক্টেড অ্যান্ড ওয়ান হাফ আর ক্যারিয়ার। আর ডিজিজটা অ্যাপিয়ার সাডেনলি অন ওয়ান জেনারেশন, প্রত্যেক জেনারেশনে হবে এমন কোন কথা নেই। এখানে দেখলাম এই দুই জেনারেশনে হয়নি, কিন্তু এই জেনারেশনে সে আবার হয়েছে। এতক্ষণ আমরা ডিসকাস করলাম অটোজোমাল ইনহেরিটেন্স, এবার আমরা দেখব সেক্স লিঙ্কের মধ্যে এক্স লিঙ্ক ইনহেরিটেন্স। এক্স ফিমেলে দুটো থাকে, মেলে একটা থাকে,
The second copy of gene is present in female. Female দুটো X থাকে. If mutated copy is recessive, then the disease usually appears in male. Disease সবসময় মেলেই হয়, usually. কখনো কখনো female হয় এটা rare. Female are usually unaffected and act as carrier. Half of the carrier females offspring inherit mutation. An affected male cannot transmit disease to their son. But all of their daughters are carrier. অর্থাৎ মেল যদি এফেক্ট হয় তার সন গুলো কখনোই এফেক্টেড হবে না, কিন্তু তার ডটার গুলো ক্যারিয়ার হবে। এখন এক্স লিঙ্কটা বা দু ধরনের, ডমিনেন্টটা রিসেসিভ, তবে রিসেসিভটা মোর কমন, এর জন্য আমরা এক্স লিঙ্ক রিসেসিভ ডিজর্ডারটা আগে দেখব। ডেফিনিশনটা আগের দুটোর মতোই, একটা জায়গায় চেঞ্জ, এখানে ছিল নন সেক্স ক্রোমোজোম কিন্তু এবার সেক্স ক্রোমোজোম। এক্স লিঙ্ক রিসেসিভ ইনহেরিটেন্স ইন এ প্যাটার্ন অফ ইনহেরিটেন্স ক্যারেক্টারিস্টিকস অফ সাম জেনেটিক ডিজিজ ইন হুইচ জিন ইন কোশ্চেন বা জিন মিউটেটেড জিন ইজ লোকেটেড অন টু অফ দ্য সেক্স ক্রোমোজোম। যেহেতু রিসেসিভ তাহলে দুটোই থাকতে হবে। And a single copy of disease associated mutation is not enough to cause the disease. এবং দুটো সেক্স ক্রোমোজোমেই এফেক্টেড থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, কিছু কমন এক্স লিঙ্ক রিসেসিভ ডিজঅর্ডার, হেমোফিলিয়া, একটা ব্লিডিং ক্লটিং ডিজঅর্ডার, হেমোফিলিয়া, ডায়াবেটিস ইনসিপিডাস, কালার ব্লাইন্ডনেস, এটা একটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিজঅর্ডার, এছাড়া রেটিনাইটিস পিগমেন্টোসা, গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্সি এন্ড ফ্যাবিনিজম, ফ্যাবিনিজম কমটি মেডিসিনে পড়ানোর কথা, খরার মাস খেসারির ডাল বেশি খেলে হয়, লেস নিহান সিন্ড্রোম, ইকটোসিস, এই ডিজিজগুলো এক্স লিঙ্ক রিসেসিভ ডিজর্ডার। Retinitis pigmentosa clumps of pigment in a constrictive visual field, night blindness হয়, glucose 6 phosphate deficiency, favinism, hemolytic anemia হয় after eating faba beans, অনেক খেসারি ডাল খেলে তাদের এই hemolytic anemia হয়, Lish Nihan syndrome, mental retardation, self mutation, urinary stones, spastic cerebral palsy, ইকাইটোসিস, an enzyme deficiency blocking removal of cholesterol from the skin cells. এই স্লাইডের এই ডিজিজ গুলো আমরা মোটামুটি ডিসকাস করলাম, কিন্তু আগের গুলা করলাম না, কিন্তু বড় বড় করে লিখেছি, কারণ এগুলো ইন্ডিভিজুয়ালি শর্ট নোট অনেক সময় আসে, হেমোফিলিয়া, ডায়াবেটিস ইনসিপিডাস, তো কালার ব্লাইন্ডনেস, তো এগুলো আমরা নেক্সট ক্লাসে একটু ডিটেইলস আলাপ করব।
So এটার পেডিগ্রিটা কেমন হবে x রিসেসিভ দ্য সেকেন্ড কপি অফ জিন x ক্রোমোজোমে ফিমেলে থাকে ইফ দ্য মিউটেটেড কপি ইজ রিসেসিভ দেন কি হবে দ্য ডিজিজ ইউজুয়ালি অ্যাপিয়ারস ইন মেল এটা মেল মেল এই যে দেখেন ব্ল্যাক ব্ল্যাক এবং কোয়াড্রেঙ্গুলার ব্ল্যাক আর কোয়াড্রেঙ্গুলার তাহলে এটা মেল তাহলে মেল হচ্ছে এফেক্টেড আর ফিমেলটা ফিমেল ইউজুয়ালি আনইফেক্টেড ফিমেল ইউজুয়ালি আনইফেক্টেড অথবা কখনো কখনো ক্যারিয়ার এটা ক্যারিয়ার তাহলে ফিমেল ইউজুয়ালি আনইফেক্টেড কখনো কখনো ক্যারিয়ার আর হাফ অফ ক্যারিয়ার ফিমেল অফস্প্রিং ইনহেরিট মিউটেশন আর এফেক্টেড মেলস ক্যান নট ট্রান্সমিট দ্য ডিজিজ টু দেয়ার সন but all of their daughters are carrier কারণ তো y ক্রোমোজোমে নাই এটা তো আছে x ক্রোমোজোমে অর্থাৎ সন এর ট্রান্সমিট হওয়ার প্রশ্ন আসে না ডটরে তার মিউটেটেড জিনটা গেলে মায়ের আরেকটা মিউটেটেড x আসলে তখন সেটা ক্যারিয়ার হবে কিন্তু এফেক্টেড মা যদি থাকে ওই মায়ের মিউটেন্ট x আর ফাদারের y মিলে তখন সেই সন এফেক্টেড হয় এই যে সন্স ক্যান অনলি ইনহেরিট ফ্রম মাদার মা টু সন দেয়ারফর মেলস আর এফেক্টেড দেন ফিমেল লাস্ট হচ্ছে এক্স লিং ডমিনেন্ট ইনহেরিটেন্স এক্স লিং ডমিনেন্ট ইনহেরিটেন্স ইজ আ প্যাটার্ন অফ ইনহেরিটেন্স ক্যারেক্টারিস্টিক্স অফ সাম জেনেটিক ডিজিজ ইন হুইচ জিন ইন কোশ্চেন অর অথবা মিউটেটেড জিন ইজ লোকেটেড ইন ওয়ান অফ দ্য এক্স সেক্স ক্রোমোজোম ডমিনেন্ট জিন ওয়ান একটা এন্ড সিঙ্গেল কপি অফ ডিজিজ অ্যাসোসিয়েটেড মিউটেশন ইজ এনাফ টু কজ দ্য ডিজিজ এটা রেয়ার কিছু ডিজিজে হয় ডিজিজ দেখার দরকার নেই ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস ইনকন্টেনশিয়া পিগমেন্টা পিগমেন্টি রেয়ার ডিসঅর্ডার রেজাল্ট ইন ডেথ এফেক্টেড মেলস বিফোর বাচ্চা হওয়ার আগে মারা যায় ভিটামিন ডি রেজিস্ট্যান্ট রিকেটস এটাই আমরা জানি আচ্ছা ট্রেট ইজ মাচ মোর ফ্রিকোয়েন্ট ইন ফিমেল দ্যান মেল এটা ফিমেলে এই ট্রেটটা বেশি থাকে ইট ইজ নট ফাদার টু সন ট্রান্সমিশন অফ ডিজিজ ইট প্রিভেন্টস ইট এক্সক্লুড এক্স লিঙ্ক ইনহেরিটেন্স ভার্টিকাল ট্রান্সমিশন প্যাটার্ন এফেক্টেড মেল ক্যান নট ট্রান্সমিট ডিজিজ টু সন বাট ট্রান্সমিট ডিজিজ 100% অফ ডটার এই যে এফেক্টেড মেল তার 100% ফিমেল কে সে ট্রান্সমিট করে আর এফেক্টেড ফিমেল 50% অফ হিজ সন তাহলে জিস্ট কথাটা যদি আমরা দেখতে চাই তাহলে এক্স ক্রোমোজোমটা ইনঅ্যাক্টিভ হয় মেল হলে মেল সাধারণত মারা যায় আর কিছু এক্সাম্পলের মধ্যে আগে যেটা ভিটামিন ডি রেজিস্ট্যান্স রিকেট বলেছি এছাড়া
incontinence pigmenti bolechi ar dutu tinte condition likhte pari red syndrome coffin lowry syndrome epilepsy with mental retardation actually এগুলো undergraduate এত বেশি আসে না postgraduate একটু আসে যারা আমরা একটু ডিটেইলস জানতে চাই একটু দেখে নিব একটু ফটোমটো লাগে বিশেষ করে পেডিগ্রিটা বৈশিষ্ট্যগুলো একটু ই লাগে তাহলে আমরা এক্স লিঙ্ক ডমিনেন্ট পেলাম এক্স লিঙ্ক রিসেসিভ আর ওয়াই লিঙ্ক যেটা হয় এটা ভেরি রিয়ার কারণ ওয়াই লিঙ্ক হলে সেই বাচ্চা মারা যায় অ্যাবর্শন হয়ে যায় তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা এই যে কিছু এক্সাম্পল দিয়েছি হেমোফিলিয়া ডায়াবেটিস ইনসিপিডাস এগুলো একটু ডিসকাস করব আর আমরা প্রথমেই বলেছি যে আমরা এখানে দেখলাম মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স এছাড়া নন মেন্ডেলিয়ান কিছু ইনহেরিটেন্স আছে আর এই মেন্ডেলিয়ান যে ডিজর্ডার এটা আসলে জেন জিন ডিজর্ডার এই জিন ডিজর্ডার ছাড়াও এগুলো ডায়াবেটিস ডায়াবেটিস এগুলোকে আমরা মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজর্ডার বলি তো এই নেক্সট ক্লাসে আমরা বাকি যে কিছু জিনিসের শর্ট নোটস এবং আর কিছু ডিজিজের জেনেটিক লিঙ্কের স্টাডি করব আমাদের নেক্সট ক্লাসটা এই সপ্তাহের মানডে আর মানডে না এই সপ্তাহে না নেক্সট উইকের যে স্যাটারডে আগামী শনিবার এরকম 12:30টার দিকে তাহলে ইনশাল্লাহ এক সপ্তাহ পর আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হোম ঘরে থাকার চেষ্টা করবেন বাইরে গেলে প্রোটেকশন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন নিজেও যেন আক্রান্ত না হই আমার দ্বারা যেন অন্যরা যেন আক্রান্ত না হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম